আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে মাল্লা মধ্যে আমরা আছি, নবী দিবস পালন হচ্ছে, আপনারা দেখছেন ডিজে বাজছে, ডিজে ডিজে বাজছে, ডিজে। আমিও সামিল হলাম, আমি বাংলাদেশ বর্ডার পার হওয়ার জন্য এসেছি। এই মুহূর্তে দেখছি এখানে ডান্স হচ্ছে, আল্লাহ হযরত। এটা মালদা সোনারগাঁও মসজিদের, মানে ইন্ডিয়ার যে সোনারগাঁও ওই সাইডটা, এটা মহদিপাড়া বর্ডার বলছে। এই মুহূর্তে দেখছেন নবী দিবস পালন হচ্ছে, নবী দিবস ডিজে বেজে। দেখুন নবী দিবস গন্ডামে, দেখুন ভণ্ডামে, দেখুন ভণ্ডামে, দেখুন ভণ্ডামে কাকে বলে। ওপর একটা ঘোড়া, সালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন তো? ঠিক আছে সব? আচ্ছা আচ্ছা, হুজুর সালামু আলাইকুম, তাকান তাকান তাকান, সালামু আলাইকুম, ভালো আছেন? কি নবী দিবস আজকে পালন হচ্ছে? আচ্ছা, এটা আল্লাহ হযরতের মাসলাকে আল্লাহ হযরত, ঠিক আছে দেখলাম। দেখুন মাসলাকে আল্লাহ হযরতের আলী ফেরকা লাহাবিদের অবস্থা, দেখুন আছেন। ডিজে বাজছে ভণ্ডামে, দেখেন এদের ফেরকায় লাহাবি, এরা ফেরকায় লাহাবির অবস্থা। আমি এই মুহূর্তে বাংলাদেশ বর্ডার ক্রস করার জন্য এসেছি, তো এসে দেখছি যে এই প্রেক্ষাপটে এরকম অবস্থা। দেখুন ফেরকায় লাহাবি যারা আছে আজকে এইভাবে তারা, ওয়ালাইকুম আসসালাম, আজকে তারা ডিজে বা ডিজে বাজিয়েছে, ডিজে ডিজে, চিন্তা করুন। অবস্থা দেখুন, অবস্থা দেখুন, অবস্থা দেখুন।
মুহূর্তে আমরা আছি মাল্লা, নবী দিবস পালন হচ্ছে। দেখুন সবাই, কিছু হুজুর আসছে, হুজুরের সঙ্গে সাক্ষাৎ করবো আমরা। কিছু হুজুর আসছে। সালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? আমরা মাল্লায় আছি মুহূর্তে, আজকে নবী দিবস পালন হচ্ছে। আপনারা দেখুন ভাই, মাল্লা জায়গাটার নাম কি? এটা মালদা আরাপুর বাংলাদেশ সোনা বর্ডারের একদম ঠিক পাশে। এই মুহূর্তে আছি ভাই, এটা এটা আল্লাহ হযরতের তো মাসলাকে, আল্লাহ হযরত মাসলাকে, আল্লাহ হযরত তো কোনটা বিশ্ব নবীর জন্মদিবস না মাসলাকে, আল্লাহ হযরতের মাসলাকে, এটা হ্যাঁ ওলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আল্লাহ হযরত। এটা যে আমাদের মালদা অবস্থা দেখুন, সব বেরেলি জাহেল মুরাক্কাব অবস্থা দেখুন। দেখুন মাসলাকে আল্লাহ হযরত বেরেলি। সালামু আলাইকুম, ভালো আছেন ভাই? জাযাকাল্লাহ খাইরান। ভালো আছেন? এটা মাসলাকে আল্লাহ হযরতের তো, মাসলাকে আল্লাহ হযরতের তো আছে এটা। মসজিদ কমিটি এসেছে আরাপুর মসজিদ কমিটি মালদা। রাস্তা জ্যাম করে ডিজে বাজিয়ে ফেরকায় বেরোলবি, ফেরকায় বেরোলবি মাসলাকে আল্লাহ হযরত।
ফেরকায় লাহাবি আছে, তাদের আজকে অনুষ্ঠান দেখেন একদম ঠিক অবস্থানদের সঙ্গে, কোনো পার্থক্য নাই। হ্যাঁ, আমাদের এটা আহমদ ভাই আমাকে বাংলাদেশ বর্ডারে রাখতে এসেছে, ইনি আমরা এই আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ক্রস হব। ওখানে কিছু হুজুর আছে, হুজুরের কাছে যাই, ফেরকায় লাহাবির ভক্ত কিছু হুজুর আছে। দেখছেন ফেরকায় লাহাবি, এগুলো ফেরকায় সব লাহাবি, আজকে খুব আনন্দিত ওরা। আবুল হাব যেমন খুশি হয়েছিল, দেখি অনেক লম্বা, আমি আর সময় দিতে পারছি না, আমাকে পার হতে হবে, এই জন্য আমি মানে স্টপ করতে হবে। তো যাই হোক, আমি কয়েকটা কথা বলতে বলতে যাব। গাড়ি ছাড়ো, গাড়ি ছাড়ো, লেট হয়েছে, গাড়ি ছাড়ো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন, আম্মা বাদ, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, মিন হামযিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, বিসমিল্লাহির রাহমানির রাহিম। যাই হোক ভাই, আপনারা দেখলেন আমি এই মুহূর্তে বাংলাদেশে বর্ডার ক্রস হওয়ার জন্য আমি এটা দেখালাম, জায়গাটার নাম ভুলে গেলাম, কি একটা জায়গা, যাই হোক মালদার, আমরা এদিক দিয়ে যেটাকে আরামপুর আমাদের ইন্ডিয়ার মধ্যে পড়ছে, হচ্ছে আড়াপুর মালদা, আড়াপুরে অবস্থান করছিলাম। তো যাওয়ার পথে দেখলাম যে নবী দিবস উদযাপন করা হচ্ছে, আমাদের গাড়ি জ্যাম হয়ে গিয়েছিলো, এই জন্য দেখলাম যে তারা ডিজে বাজে, নারায়ক তাকবীর, ডিজে, বিভিন্ন রকমের গান, হিন্দি গান টান অনেক কিছুই বাজছে, আপনারা সেখানে অবলম্বন করেছেন, শ্রবণ করেছেন। তো যাই হোক, এটা নিয়ে আর কিছু বলার আছে কি, আমাদের ভাষা নেই, এটা যে মুসলিম মানে মুসলিমদের এরকম ক্রিস্টি কালচার হয়, এটা তো মানে মানে আমরা তো চিন্তাই করতে পারি না যে মুসলিমরা এভাবে একটা গান বাজিয়ে মানে ই করবে। অথচ আলা হজরত ফেরকা মাসলাকে আমরা জিজ্ঞাসা করলাম যে ওরা কি আলা হজরতের মাসলাকের ফেরকায় বেরোলবি, তারা কিন্তু স্পষ্ট বলছে যে তারা ফেরকায় বেরোলবি। ওখানে ডিজেতে দুটো জিনিসই চলছিল, একটা মাসলাকে আলা হজরত কি জয় বলছে, আর বারোই রবি আওয়াল রসুলের জন্মদিনের বিষয়ে তারা আলোচনা করছিল। তো সার্বিকভাবে মানে এটা যে এত নোংরা, এত বর্বর, এত যে মানে জাহেল, মানে এটা তোর ভাষায় বলার অবকাশ রাখে না। তো সার্বিক আপনারা দেখেছেন আমি এই মুহূর্তে বর্ডার ক্রস করবো, এই জন্যই মানে মূলত আসছিলাম। ইনশাআল্লাহ দোয়া করবেন, আমি আর কয়েক এক ঘন্টার মধ্যেই বাংলাদেশ অবস্থান করবো ইনশাআল্লাহ। আজকে প্রোগ্রাম আছে রাজশাহীতে, সম্ভবত কি আমি পোস্ট করেছি দেখবেন আমার ফেসবুক প্রোফাইলে, আজকে রাজশাহী যেখানে প্রোগ্রাম সেখানে ইনশাআল্লাহ দেখা সাক্ষাৎ হবে। যারা আছেন বাংলাদেশে থাকবে এখন বেশ কিছুদিন, ইনশাআল্লাহ দেখা হবে সকলের সঙ্গে। এ বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে রাত্রেবেলাতে আলোচনা আছে সংক্ষিপ্তভাবে, বারো রবি আউয়াল প্রসঙ্গে আলোচনা, এবং এই যে বেদাতি গান, এগুলো সাধারণ সকলে জানে গানটা ইসলামে হারাম, ডিজে বাজানো এগুলো হারাম, এগুলো মানে কীভাবে সম্ভব হতে পারে, জায়েজ হতে পারে, এটা কোন দিক দিয়ে হতে পারে। তো যাই হোক, আমি আর আপনাদের সময় নষ্ট করছি না, আপনারা অনেকে এই মুহূর্তে অ্যাড হয়েছেন, আমরা আপাতত বিদায় নিচ্ছি। দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এবারকার বাংলাদেশের সফরটাকে কবুল করে, কোনো বাধা বিপত্তি যেন না হয়, প্রথমত এমনি ভিসার একটু সমস্যা হয়েছিল। তো যাই হোক, আপনারা দোয়া করবেন, সার্বিকভাবে দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এইসব ফেরকাই লাহাবি যারা আছে, মানে সুন্নি সুন্নি হিসাবে বলছে যে তারা সুন্নি, আচ্ছা সুন্নি না টুন্নি, টুন্নি ফেরকাই লাহাবি, তো এদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে যেন হেদায়েত দান করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব জাহেল যারা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব জাহেল আলেমদের থেকে যেন মুসলিম উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে। এ দোয়া রেখে আজকের মতো আমি এখানে আলো লাইভটা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।